আসসালামু আলাইকুম বেস্ট হাইফিলার পিজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাসেল, আজকে আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে, কবুতরের ট্রেনিংয়ের ভিডিও নিয়ে। আর আজকে ট্রেনিংয়ে আমি টোটাল 7-8 পিসের মতন কবুতর ছাড়ছি, এর ভিতরে নতুন কিছু কবুতর আছে আর 4 পিস কবুতর আছে আমার আগের উড়ানো কবুতর। মূলত সেই 4 পিস কবুতরের সাথে নতুন আর কিছু কবুতর ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে কবুতরগুলো আমার ছাড়া। যাই হোক, আমি ভিডিওটা সেই সময় করে রাখছিলাম আর শেয়ার করতেছি রাত্রেবেলা আপনাদের সাথে, খুব দুঃখের সাথেই শেয়ার করতেছি আমার 4 পিস কবুতর, যে মেন যে 4 পিস কবুতর, 4 পিস কবুতরের ভিতরে আজকে আমার 2 পিস কবুতর অলরেডি মিসিং হয়ে গেছে। কবুতর 2 পিস নামই নাই, দুটো বাচ্চা কবুতর। খুব দুঃখের সাথে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, আপনার সবাই দোয়া করবেন আমার 2 পিস কবুতর নামই নাই, দুটো বাচ্চা কবুতর, কবুতর দুটো যেন সুন্দরভাবে সহি সালামতে কালকে ফিরে আসে। যাই হোক, এটা আমার প্রথম একটা বাচ্চা কবুতর নাম ছিল আপনার 2.5 ঘন্টায়, তারপরে এটা হচ্ছে আপনার দ্বিতীয় কবুতরটা নাম, আর ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতেছি। দ্বিতীয় কবুতরটা আমার 4 ঘন্টা 58 মিনিট উড়ে অবতরণ করে। এই কবুতরটা গত 21-5-2022 তারিখে মধ্যডাঙ্গা ক্লাবে উড়াইছিলাম। কবুতরটা ঝড় বৃষ্টির কারণে কবুতরটা মিসিং হয়ে যায়। পরের দিন কবুতরটা 22 তারিখে ব্যাক আসছিল, আজকে কবুতরটা আবার ছাড়ছিলাম। আজকে কবুতরটা 4 ঘন্টা 48 মিনিট উড়ে নামছে, সে নামার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, কবুতরটা ল্যান্ডিংয়ের ভিডিও। আবার গতদিন আপনার আমার একটা বাচ্চা কবুতর ছিল মধ্যডাঙ্গা ক্লাবে, যেদিন উড়াইছিলাম ওই দিন একটা বাচ্চা কবুতর ছিল, বাচ্চা কবুতরটা ওই দিন মিসিং হয়ে যায় ঝড় বৃষ্টির জন্য। পরের দিন কবুতরটা ওই দিন সন্ধ্যার সময় নামছিল, ওই বাচ্চা কবুতরটাও ছাড়ছিলাম, কিন্তু বাচ্চা কবুতরটা আজকে নামতে পারি নাই। আমি লাস্ট কবুতর ছাড়ি সকাল 5:45 কবুতর ছাড়ি, এবং ওই বাচ্চাটার সাথে আরও একটা বাচ্চা ছিল, দুটো কবুতরই আমি লাস্ট আপনার 12:56 বাজে যে সময়, সেই সময় কবুতর দুটো টিপ পজিশনে দেখছি, কিন্তু এরপরে আর কবুতর দুটো বাড়ি নামই নাই। এখন জানি না তারা কোন হালাতে কোন অবস্থায় কীভাবে আছে, যাই হোক যেভাবে যে জায়গায় থাকুক না থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক, এবং আল্লাহর কাছে আপনারা সবাই একটু দোয়া করবেন কবুতর দুটোর জন্য, যেন বাচ্চা দুটো আগামীকাল সুন্দরভাবে বাড়ি ফিরে আসে, কারণ তাদের দিয়ে আমার বহুত আশা বহুত স্বপ্ন আছে যে সামনে আরও কয়েকটা টুর্নামেন্টে কবুতর উড়াবো। এখন যে আপনারা স্ক্রিনে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা 4 ঘন্টা 58 মিনিট উড়ে নামে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।